ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের 12টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব, যা তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনুচ্ছেদ রচনা লিখতে কাজে লাগবে। তাহলে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুর, এক নম্বর পয়েন্টে আমি লিখেছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে, ব্র্যাকেটে লিখেছি দেখো, বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। আমি আর একবার পড়ে দিচ্ছি, যাতে তোমাদের শুনলেই মনে থেকে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালের 7ই মে বাংলার 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। দু নম্বর পয়েন্টে লিখেছি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা সুন্দরী দেবী। আর একবার পড়ছি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা সুন্দরী দেবী। তিন নম্বর পয়েন্টটা দেখো কি লিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি, নাট্যকার, গল্পকার, চিত্রকর, সঙ্গীত শিল্পী, অভিনেতা, দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। ভারতের স্বদেশী আন্দোলনেও তার বিশেষ অবদান রয়েছে। আর একবার তিন নম্বর পয়েন্টটা পড়ছি, শোনো, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি কবি, নাট্যকার, গল্পকার, চিত্রকর, সঙ্গীত শিল্পী, অভিনেতা, দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলে মনে করা হয়। ভারতের স্বদেশী আন্দোলনেও তার বিশেষ অবদান রয়েছে। চার নম্বর পয়েন্টে লিখেছি, তার ডাকনাম ছিল রবি। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। চার নম্বর পয়েন্টটা আর একবার রিপিট করছি, তার ডাকনাম ছিল রবি। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। পাঁচ নম্বর পয়েন্টে লিখেছি, বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি, গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষা ব্যবস্থা হয়েছিল। পাঁচ নম্বর পয়েন্টে দেখো আর একবার বলছি, বাল্যকালে প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা তিনি গ্রহণ করেননি, গৃহশিক্ষক রেখে বাড়িতেই তার শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল। ছ নম্বর পয়েন্টে কী আছে দেখো, 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। আবার রিপিট করছি, ছ নম্বর পয়েন্টটা, 1883 সালে মৃণালিনী দেবীর সঙ্গে তার বিবাহ হয়েছিল। সাত নম্বর পয়েন্টে রয়েছে দেখো, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সোনার তরি, মানসী, গীতাঞ্জলি, গীতিমাল্য, প্রভাত সঙ্গীত ইত্যাদি। তার রচিত উপন্যাসগুলি হল চোখের বালি, নৌকাডুবি, গোড়া, বউ ঠাকুরনির হাট, ঘরে বাইরে ইত্যাদি। সাত নম্বর পয়েন্টে দেখো লেখা আছে, তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সোনার তরি, মানসী, গীতাঞ্জলি, গীতিমাল্য, প্রভাত সঙ্গীত ইত্যাদি। তার রচিত উপন্যাসগুলি হল চোখের বালি, নৌকাডুবি, গোড়া, বউ ঠাকুরনির হাট, ঘরে বাইরে ইত্যাদি। এছাড়াও কিন্তু কি ওনার অনেক বেশি কাব্যগ্রন্থ ছিল, কিন্তু যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ এবং উপন্যাস সেগুলোই কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, ঠিক আছে? তোমরা যদি চাও আরও বেশিও দিতে পারো। দেখো, সাত নম্বর পয়েন্টের আর একটা অংশ রয়েছে, তার রচিত রক্তকরবী, মুক্তধারা, ডাকঘর প্রভৃতি নাটকগুলি অবিস্মরণীয় সৃষ্টি। তার লেখা 2000টি গান
আজও অমর হয়ে আছে। ঠিক আছে, আমি 7 নম্বর পয়েন্টের মধ্যে না উনি যা যা লিখেছিলেন বিখ্যাত বিখ্যাত জিনিস, সেগুলো আমি লিখে দিয়েছি ছোট করে, তাই জন্য 7 নম্বর পয়েন্টে একটু বড় হয়েছে, একটু মনে রেখো। আবার রিপিট করছি এই পোর্শনটা। তার রচিত রক্তকরবী, মুক্তধারা, ডাকঘর প্রভৃতি নাটকগুলি অবিস্মরণীয় সৃষ্টি। তার লেখা 2000টি গান আজও অমর হয়ে আছে। 8 নম্বর পয়েন্টে রয়েছে, দেখো, 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদের জন্য তিনি ভারতীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। 8 নম্বর পয়েন্টে রয়েছে, দেখো, 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদের জন্য তিনি ভারতীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পান। 9 নম্বর পয়েন্টে রয়েছে, 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 9 নম্বর পয়েন্টে আমি আবার বলছি, শোনো, 1915 সালে ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধিতে ভূষিত করেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি সেই উপাধি ত্যাগ করেন। 10 নম্বর পয়েন্টে রয়েছে, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিদ্যালয় একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। আবার বলছি, শোনো, পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে কবিগুরুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিদ্যালয় একটি উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। 11 নম্বর পয়েন্টে রয়েছে, দেখো, ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত যথা জনগণ মন এবং আমার সোনার বাংলা দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু, ঠিক আছে, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত যথা জনগণ মন এবং আমার সোনার বাংলা দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 12 নম্বর পয়েন্ট, এবং এটাই আমাদের শেষ পয়েন্ট, 1941 সালের 7ই অগস্ট বাংলার 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ 80 বছর বয়সে কলকাতার পৈতৃক বাসভবনে বিশ্বকবি জীবনাবসন হয়। তার মানে 12 নম্বর পয়েন্টে কী লিখেছি, দেখো, 1941 সালের 7ই অগস্ট বাংলার 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ 80 বছর বয়সে কলকাতার পৈতৃক বাসভবনে বিশ্বকবির জীবনাবসন হয়। তাহলে কি আমরা 12টা পয়েন্টের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছি। এই 12টা পয়েন্ট তোমরা যদি খুব ভালো করে মনে রাখো, তাহলেই কিন্তু তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে ভালো করে রচনা বা অনুচ্ছেদ লিখতে পারবে। ঠিক আছে, এছাড়া যদি তোমরা বিভিন্ন কুইজ কম্পিটিশনে যাও, এই তথ্যগুলো যদি মনে রাখো, এর মধ্য থেকে তোমরা অনেক কমন পাবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি পরবর্তীকালে আরও এইরকম যখন ভিডিও দেব তোমাদের, সেগুলো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। কেমন, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।